بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহিউরঙ্গজেব ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন বর্তমানে ইন্ডিয়াতে দুটোর বেশি বাচ্চা না নেওয়ার জন্য সরকার অনেক রকম পদক্ষেপ নিচ্ছে সরকারের চাপে পড়ে অথবা নিজের ইচ্ছায় কেউ যদি বাচ্চা নেওয়া বন্ধ করে তাহলে কি বড় গুনাকার হবে অবশ্যই গুণা হবে জি সেটা সরকারের চাপে পড়েও কিংবা নিজের ইচ্ছায় সরাসরি যদি কেউ বাচ্চা বন্ধ করে দেয় বাচ্চা যদি একটু লেটে নেই প্রতি বছর বাচ্চা হয়ে যাচ্ছে না আমি দু বছর পরে পরে বাচ্চা নেবো তিন বছর পরে এর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করলে সেটা আলাদা জিনিস কিন্তু বাচ্চা কমপ্লিটলি বন্ধ করে দেওয়া সম্পূর্ণভাবে আরাম অনেকে আছে বাচ্চা নেওয়া চিরতরে বন্ধ না করে এ করে না কিন্তু একটা বা দুটোর বেশি বাচ্চা নেয় না তাহলে একেবারে বন্ধ করা আর মেলামেশায় সতর্কতা অবলম্ব করার মাধ্যমে বন্ধ রাখা এই দুটো জিনিস কি একই জি না দুটি একই নয় দুটি একই নয় যারা একেবারে বন্ধ করে দেয় এটা হচ্ছে এরকম বন্ধ করাটা হচ্ছে যে সম্পূর্ণভাবে হারাম কিন্তু যদি বাচ্চা কম নেওয়ার জন্য যদি আপনি সতর্কতা অবলম্বন করেন সতর্কতা বলতে যদি না যেমন আহ যেটাকে হাদিসে বলা হচ্ছে যে বীর্যটা স্ত্রীর জনিতে না ফেলে বাইরে ফেলা মিলন করার সময় সতর্কতা অবলম্বন করা জি এতে কোনো সমস্যা নেই এটা সাহাবাহিকের আমরাও করেছেন এটা হাদিস থেকে প্রমাণিত এই আজকেও যদি করতে পারে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যে অন্য কোনো মাধ্যমে যে ট্যাবলেটের মাধ্যমে কিংবা আপনার অপারেশনের মাধ্যমে চিরতরে বাচ্চা বন্ধ করে দেওয়া এটা সম্পূর্ণভাবে হারাম আর এই দুইটি এক নয় সম্পূর্ণ বাচ্চা বন্ধ করে দেওয়া আর সাময়িক কারণ আপনি যে সতর্কতার কথা বলছেন এই সতর্কতা অবলম্বন করলেও বাচ্চা হতে পারে জি আল্লাহ চাইলে আপনি যতই সতর্ক হন না কেন আল্লাহর যদি বাচ্চা দেওয়ার ইচ্ছা থাকে তাহলে বাচ্চা হতে পারে আর যদি বাচ্চা যদি একদম অপারেশন করে নেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না হয়তো প্রশ্ন হতে পারে যে আল্লাহকে দিতে পারেন না যে আল্লাহ দিতে পারেন কথাটা কিন্তু আল্লাহ দেবেন না আল্লাহ আল্লাহরও কিছু নীতিমালা আছে আল্লাহরও কিছু নীতি যেমন মনে করেন ধরেন পুরুষের পেটে বাচ্চা হতে পারে কিনা জি আল্লাহ চাইলে হতে পারে এটা আলাদা কথা কিন্তু তাই বলে কি পুরুষের পেটে বাচ্চা হয় জি তাই তো সেই জন্যে যে অপারেশন করে নেওয়াটা সম্পূর্ণ ভাবে শরীয়ত বিরোধী কাজ এটা আর অপারেশন করা বলেন অপারেশন করা বলেন আর যাই বলেন না কেন আমরা করি কেন এটা দুটোর বেশি বাচ্চা নেব না একটার বেশি বাচ্চা নেবো না তিনটার বেশি বাচ্চা নেবো না এটা করি কেন জি সংসার বড় হলে ভারী হবে আমরা তাদের খেতে পড়তে ঠিক মতো দিতে পারবো না তাদের মানুষ করতে পারবো না কিন্তু মানুষ করা কি আপনার হাতে মানুষ করা তো সম্পূর্ণ আল্লাহর হাতে মহান আল্লাহ বলছেন ওলা তাকতুল হাসিয়াতা ইমলাক তোমরা দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করবে না যে নাহনু নার জোক কম বা আমরা তোমাদেরকে এবং তাদেরকে রিজিক দিয়ে থাকি যেমন আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি আমরা তাদেরকেও রিজিক দিয়ে থাকি বা তাদেরকেও রিজিক দেব সেই জন্য এভাবে এই মানসিকতা মুসলমানদের মানসিকতা নয় দুটোর বেশি বাচ্চা হলে সংসার বড় হবে না সংসার ভারী হয়ে যাবে এই মানসিকতা হচ্ছে সম্পূর্ণভাবে বিধর্মীয় যে বিজাতীয় মন মানসিকতা এটা হিন্দু কিংবা খ্রিস্টান কিংবা অন্যান্যদের মানসিকতা দেশে লোক সংখ্যা বেশি হয়ে গেলে দেশে খাদ্যের অভাব হবে এটা হচ্ছে সম্পূর্ণভাবে হিন্দু মানসিকতা